হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি আপনাদের এলাকায়। আমি বর্তমানে রয়েছি কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত কুমিল্লার মিনি সাজেকে। আমরা আরো কয়েকদিন আগে ফেসবুকে এই মিনি সাজেকের একটি পোস্ট দেখতে পাই, তো ওই সময় জায়গাটি দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। দেন আমি ডিসাইড করি যে আমি এই জায়গাতে যাব। আমি শুক্রবার ভোর 6টা বাজে চাঁদপুর থেকে রওনা করি। দেন আমি কুমিল্লাতে এসে পৌঁছাই 7টা সাড়ে 7টার মধ্যে। তা আমরা যে সময় এখানে আসি ওই সময় জায়গাটা খালি ছিল, আর আমি চেয়েছিলাম যে একটু ফাঁকা নিরিবিলি এইরকম সময় ওই এই জায়গাটাতে আসার জন্য। তা আলহামদুলিল্লাহ আমি সঠিক সময় এসে পৌঁছে দিতে পারছি। তারপর আমার আগে যে দেখছিলাম এক দুইজন মানুষ ছিল, তো এটা কোনো বিষয় ছিল না, কারণ এটা নতুন যেহেতু একটা রেস্টুরেন্ট চালু হয়েছে, সেই ক্ষেত্রে এখানে অনেক মানুষজন থাকে। এখানকার যে লোকজন ছিল তাদের কাছ থেকে শুনলাম যে এখানে দুপুর 11টার পর থেকে শুরু করে বিকাল সন্ধ্যা পর্যন্ত অনেক বেশি মানুষজন থাকে, যার কারণে ছবি ভিডিও এইসব তুলতে নাকি খুবই হিমশিম খাওয়া লাগে। তা আলহামদুলিল্লাহ আমি যেহেতু সকাল সকাল আসছি, এসে আমি জায়গাটা একবারই ফাঁকা পেয়েছি, যার কারণে আমার ভিডিও বানাইতেও কোনো অসুবিধা হয় নাই। আমি পুরো জায়গাটার অনেক সুন্দর সুন্দর অ্যাঙ্গেল থেকে ভিডিও গুলো নিতে পারছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনাদের কাছে জায়গাটা কিরকম লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে কিন্তু শোয়ার জন্য একটা বেড রয়েছে, দোলনা রয়েছে, আর এটা আসলে 30 টাকা। এই রেস্টুরেন্টে ঢুকার প্রবেশ টিকিট হচ্ছে 30 টাকা। তো 30 টাকা হিসেবে আমি মনে করি অনেক অনেক সুন্দর একটি পার্ক সিস্টেম রেস্টুরেন্ট ওনারা তৈরি করেছে। আমার কাছে আসলে পাহাড়ি এলাকা অনেক বেশি ভালো লাগে, আর আমি বারবার ছুটে যাই পাহাড়ি এলাকায়। তো সেই ক্ষেত্রে কুমিল্লার মতো একটি জায়গায় এরকম একটা জিনিস আমরা পাবো উপহার হিসেবে, তা আসলেই অবাস্তব আমার কাছে অনেকটা এরকমই মনে হয়েছে। আর যেহেতু এখন মোটামুটি শীতকাল কাছাকাছি চলে আসছে, সেই ক্ষেত্রে এখানে আমরা যখন আসছি ওই সময় অনেকটা কুয়াশা পাইছি। তো আরো পরবর্তীতে যখন শীতকালটা পুরোপুরি চলে আসবে, ওই সময় এই জায়গাটা একবারই সত্যিকার রিয়েল সাজেকের ফিলটা এখান থেকে উপভোগ করতে পারবেন। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দেশ ও বিদেশ থেকে, আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যান্য মানুষদের দেখার সুযোগ করে দিবেন। আমাদের চাঁদপুরের পাশে কুমিল্লাতে এত সুন্দর একটি রিসোর্ট বা রেস্টুরেন্ট হয়েছে, যাতে করে সবাই আসতে পারে, ঘুরতে পারে, ঘুরে দেখার সুযোগ পায়। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাই কাছে পৌঁছার সুযোগ করে দিবেন। আর আমার এইখানে আমি বিস্তারিত সবকিছু বলে দিয়েছি, তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এক্সাক্ট লোকেশনটা বলে দিব। তারপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা বললেই যে কাউকে বললেই ওনারা আপনাকে লোকেশন এক্সাক্ট লোকেশন দিয়ে দিবে। এটা বেশি নিচে বানাই লাগছে, আর একটু উঁচু করতে হইবো। আমার মতো যারা লম্বা চূড়া আছে দেন আমার আডুর কাছে অবস্থিত। আসুন এখানে খাবারের মেনুতে কি রয়েছে আপনাদেরকে দেখাই। আর মূলত এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ কফি হাউস এন্ড ফুড কর্নার। এই জায়গাটা অনেকটা সাজেকের মতো দেখতে, যার কারণে সকল মানুষ এই জায়গাটাকে মিনি সাজেক বলেই সম্মতি দিয়েছে বা নাম দিয়েছে। তো এই রেস্টুরেন্টের যে নাম, এই নামে কোনো মানুষ এই জায়গাটা চিনে না, চিনে মূলত মিনি সাজেক বলেই। এখানে হচ্ছে আপনার অনেক বেশি মানুষজন যখন আসে, উপরে জায়গা না থাকলে এখানে মানুষজন আইসা বসে। আর এই রিসর্টে আপনার যদি কোনো গ্রুপ দূর থেকে আসে, এখানে রান্নাবান্নার আয়োজন রয়েছে, সিস্টেম আছে। এই এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে পিকনিকের মতো এখানে প্রোগ্রাম করে রান্নাবান্নারা নিজেরা নিজেরা বা ওনাদেরকে বাউচি আছে, বাউচির মাধ্যমে কাজ করতে পারবেন। এখন বের হয়ে যাচ্ছি কুমিল্লা মিনি সাজেক রিসর্ট থেকে বা রেস্টুরেন্ট থেকে। আপনাদের আজকে ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো এবং লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।